সাবজেক্ট ফাইনাল একটা এক্সাম নিব পুরো স্পেসিফিকলি ফ্যাক্টর পড়ে। আজকে আমরা গত ক্লাস পর্যন্ত কত কত ধারা পর্যন্ত পড়েছি? 28। আচ্ছা আজকে আমরা পড়ব হচ্ছে 29। 29 হচ্ছে একটু গুরুত্বপূর্ণ একটি ধারা। 29 একটু ভালো করে দেখেন, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য ইফেক্ট অফ দ্য ডিসমিসিং দ্য স্যুট ফর ডিসকাসিং পারফরমেন্স। 29 যেটা বলেছে দ্য ডিসমিসাল অফ দ্য স্যুট ফর দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট শেল বার দ্য প্লেইন্টিভ রাইট টু স্যু ফর দ্য কম্পেনসেশন ফর দ্য ব্রিচ অফ সাচ কন্ট্রাক্ট ফর পার্ট কেস মে বি। এখানে বলা আছে যদি শেল বার বাধা দিবে প্লেইন্টিভ রাইট, প্লেইন্টিভ কে তার অধিকার, তার অধিকারকে বাধা দিবে টু স্যু মামলা করতে ফর কম্পেনসেশন, মানে যদি কোথাও আপনার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট স্পেসিফিক পারফরমেন্সের জন্য আপনি মামলা করেছেন, মামলা করার পর স্পেসিফিক পারফরমেন্স যদি আপনাকে ডিসমিসাল করা হয়, মানে স্পেসিফিক মামলা যদি পারফরমেন্স যদি খারিজ করে দেওয়া হয়, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার কম্পেনসেশন পাবেন না, ক্ষতিপূরণ মোকদ্দমা দায়ের করতে পারবেন না। মানে যদি আপনার আর স্পেসিফিক পারফরমেন্স যদি একবার ডিসমিসাল করে দেয়, ধরুন আপনি মামলা করেছেন কিসের জন্য, স্পেসিফিক পারফরমেন্সের জন্য, ধরেন আপনি একটা দোকান নেবেন, একটা দোকান বায়না করেছেন, দোকান বায়না করার পরে আপনি জানতেন না দোকানটা যে আপনার কোনো প্রবলেম আছে, পরে দেখলেন যে দোকানটা হচ্ছে একটা গভর্নমেন্টের সম্পত্তি, দোকানটা গভর্নমেন্ট ভেঙে দিয়েছে, যে বায়না করেছে সে তো আর জানতো না এটা গভর্নমেন্টের সম্পত্তি, তাহলে আপনি মামলা করলেন যেন আপনাকে আপনার দোকানটা ফিরিয়ে দেওয়া হোক, যার সাথে আপনি বায়না করেছেন তার বিরুদ্ধে। কিন্তু কোর্ট এখানে স্পেসিফিক রিলিফ দিতে পারবে না আপনাকে, দোকান অ্যাজ ইট ইজ দিতে পারবে না, কিন্তু আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন, যে টাকাটা তাকে বায়না করেছেন, যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি যদি এখানে ক্ষতিপূরণ না চান তাহলে আপনি পরে আবার স্পেসিফিক পারফরমেন্স না করার কারণে পরবর্তী ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। বুঝতে পারছেন কেন? মানে একবার যদি তবে আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে বলছে শেল বার দ্য প্লেইন্টিভ রাইট টু স্যু ফর দ্য কম্পেনসেশন ব্রিচ অফ সাচ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট ব্রিচ হওয়ার জন্য, কন্ট্রাক্ট ভায়োলেশন হওয়ার জন্য আপনি তাকে কম্পেনসেশন কি করতে পারবেন না। শেল বার, বার মানে কি দেওয়া, বাধা দেওয়া, অবশ্যই বাধা দিবে কম্পেনসেশনের মামলা করার জন্য, কিসের ক্ষেত্রে, যদি ডিসমিসাল অফ দ্য স্যুট পরে স্পেসিফিক পারফরমেন্স, আপনি কম্পেনসেশন চান, আপনি কম্পেনসেশনের মামলা নতুন করে করতে পারবেন না। তবে আপনি যদি কম্পেনসেশন চান, ক্ষতিপূরণ চান, মানে স্পেসিফিক পারফরমেন্সের জন্য করলেন সাথে সাথে কম্পেনসেশনের জন্য করলেন যেটা পাওয়া যায়, তাহলে কিন্তু আপনি হয়তো ক্ষতিপূরণের আদেশ এই কি দিতে পারে, কোর্ট আপনাকে দিতে পারে, দুইটাই একসাথে। বুঝতে পারছেন? তবে যেহেতু আপনি এখানে মামলাটা শেষ হওয়ার আগে আপনারটা আপনি এ করতে পারেন, সংশোধনের জন্য অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিং করতে পারেন। বুঝছেন কিনা? যে অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিং এটা কোথায় আছে, সিপিসিতে কত নম্বর ওয়ার্ডারে আছে? অর্ডার হচ্ছে 6। আর রুলস কত? রুলস 14। Okay, amendment of সংশোধন, সংশোধন মানে প্লেইন্টিভ, আপনার প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট তো সংশোধনের কোনো জায়গা নেই আছে ওখানে? হ্যাঁ, কারণ প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট দুইটা একসাথে প্লেডিং এ পাওয়া যায়, এই জন্য অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিং এর কথা আছে। জি, অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিং এর আপনার এ পড়েন নাই? জি পড়ছি, পড়ছি। হ্যাঁ, কততে আছে? 6-11 তো আপনাদের এই অ্যামেন্ডমেন্ট অফ প্লেডিং এটা ওয়ার্ডার 6 আছে, রুলস নাম্বার 17 আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ওয়ার্ডার কত, 6 আর 17 আর রুলস 17, এটা একটু মাথায় রাখবেন। ওয়ার্ডার 6 রুল 17, এটা হচ্ছে আরজি সংশোধন করার জন্য আপনি কি করতে পারেন, আবেদন করতে পারেন। সিপিসি পড়ছেন না ওয়ার্ডারগুলো পড়েন নি? হ্যাঁ, প্লেইন্ট আছে কত, হতে প্লেইন্ট প্লেইন্ট কত নম্বর ওয়ার্ডারে আছে? 7 কত নম্বরে? 7 আর রিটেন স্টেটমেন্ট 8 কি পড়া হয় না মনে হয়? সমন কততে আছে? 5 হ্যাঁ আছে, মাথায় রাখেন। 5 এ সমন, 6 আছে প্লিডিং, প্লিডিং তো বুঝেন, প্লিডিং কি আরজি জবাব একসাথে, আরজি এবং জবাবের মধ্যে দুইটার মধ্যে সিমিলার যে বিষয়গুলো আছে এটা প্লিডিং এ দেয়া থাকে। কারণ আপনাকে প্লেইন্টও দিতে হবে, রিটেন স্টেটমেন্টও দিতে হবে, দিতে গিয়ে একই জিনিস দিতে গিয়ে তাহলে কি হবে, এটা বেড়ে যাবে। ধরেন আপনার শুরুতে পার্টি দয়ের নাম দিতে হবে,
এটা রিটার্ন স্টেটমেন্টও দিতে হবে, প্লেইন্টে দিতে হবে। আর এটা যদি প্লেইন্টও দেওয়া হয়, রিটার্ন স্টেটমেন্টও দেওয়া হয়, তাহলে বইটা আরো বড় হয়ে যাবে, আইন আরো বড় হয়ে যাবে। এই জন্য প্লেইন্ট এবং রিটার্ন স্টেটমেন্টের সমান কমন যে জিনিসগুলো, এই জিনিসগুলো প্লিডিংস এ নিয়ে আছে। প্লিডিংস দা দ্য কম্বিনেশন অফ প্লেইন্ট এন্ড রিটার্ন স্টেটমেন্ট। এই জন্য অ্যামেন্ডমেন্ট, এটা রিটার্ন স্টেটমেন্টও আছে, প্লেইন্টও আছে। যদি আপনি আর্য সংশোধনের জন্য ইন দা মিন টাইম আর্য সংশোধন কি করেন, আর্য সংশোধন যদি আবেদন করেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনাকে কম্পেনসেশন, এটা কি বলে, আপনাকে কম্পেনসেশন দিতে পারবে। ভায়োলেশন হলে আপনাকে কম্পেনসেশন দিতে হবে। আমাদের একবার একটা গার্ডিয়ানশিপ মামলা, আমরা গার্ডিয়ানশিপ মামলার মধ্যে আমরা পার্টিটা আমরা ঠিক করে দিতে পারিনি, আমরা চাচাকে বিবাদী করেছি, কিন্তু তার বড় একটা মেয়ে আছে, মেয়েকে আমরা বিবাদী করিনি। তখন কোর্ট আমাদেরকে বললো যে হচ্ছে আপনি তো এই আর্জিটা সংশোধন করে দেন। তো পরে আমরা এই ওয়ার্ডার সিক্স এবং সতেরো আলোকে আর্জি সংশোধনের জন্য করেছি। আর আর্জি সংশোধনের মধ্যে দেখবেন শুধু স্পেসিফিকভাবে আপনাকে আর্জিদের মধ্যে লিখে দিতে হবে কি সংশোধন করবেন, যে এ নামের জায়গায় এই নাম বসবে, এটা বলে দিতে হবে। ইসমাইল ইনস্টিটিউট অফ কামাল আপনাকে বলে দিতে হবে, মানে কি কোন কোথায় আপনি অ্যামেন্ডমেন্ট করবেন সেটা আপনাকে বলে দিতে হবে। এটা ছিল প্লেনটি আমার, আমি এটা বসবে এখন এই জায়গায়, এটা আপনাকে আর্জির মধ্যে লিখে দিতে হবে, এটাকে বলে অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট আর্জি সংশোধন অ্যামেন্ডমেন্ট, আর্জি সংশোধন অ্যামেন্ডমেন্ট করে যদি আপনি ক্ষতিপূরণটাও চান, তাহলে আপনি ইউ উইল গেট কম্পেনসেশন ফ্রম ডিসমিসাল অফ দ্য স্পেসিফিক পারফরমেন্স। রেক্টিফিকেশন অফ দা ইনস্ট্রুমেন্ট, এর অর্থ কি, বাংলা অর্থ কি, rectification of instrument dolil sanshodhon mon rakhben instruments shudhu ortho dolil noy instrument oto chuktiyo instrument oto dolil ekhane chukti sanshodhon korte parben dolil sanshodhon korte parben bujhte parchen ha tahole kokhon kora jay dolil ba chukti kokhon ki kora jay sanshodhon kora jay when instrument may be rectified kokhon sanshodhon kora jay এখানে বলেছে when through the fraud or the mutual mistake of the parties and contract or other instrument in writing does not truly express their intention. এখানে বলা হয়েছে তিনটা ক্ষেত্রে আপনি দলিল সংশোধন করতে পারবেন, কয়টা ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে। একটা হচ্ছে ফ্রড হলে, ফ্রড মানে প্রতারণা, প্রতারণার জন্য যদি আপনি করে, যেমন হচ্ছে ধরেন আপনি কিনেছেন হচ্ছে একটি দোকান, একটু ভালো করে বুঝেন, আপনি কিনলেন হচ্ছে একটা দোকান, কিন্তু আপনি এই যখন দলিল করতেছেন তখন দলিলের মধ্যে পাশে যে দুইটা দোকান আছে দুইটা দোকান সব আপনি লিখে ফেললেন। আচ্ছা, আপনি যে প্রতারণা করে যেটা করছেন, কিন্তু যে যে বিক্রি করেছে সে কিন্তু অত শিক্ষিত না, সে বুঝে নেয়, পরবর্তী সে দেখলো যে কি তিনটা সহ কি কি করে ফেললো, রেজিস্ট্রেশন করে ফেললো, দলিল করে ফেললো, তখন সে রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের জন্য মামলা করবে, দলিল সংশোধনের জন্য আমার দলিলটা সংশোধন করে দেওয়া হোক, কারণ তখন গ্রাউন্ড দেখাবে ফ্রড, প্রতারণা, এক নাম্বার ফ্রড, জি ফ্রড বুঝছেন, জি দুই নাম্বার হচ্ছে অর মিউচুয়াল মিস্টেক অফ দ্য পার্টিস, মানে উভয় পক্ষের ভুল, এখানে কোনো ফ্রড ইন্টেনশন খারাপ ছিল না, উভয় পক্ষে ভুল করছে, দুই পক্ষে ভুল করলো, আপনি বললেন ওই পক্ষ, যে কোনো এক পক্ষের ভুলের কারণে আপনার এখানে একটা দোকানের জায়গায় তিনটা দোকান উঠে গেছে, বুঝতে পারছেন, বা ছয়টা দোকানের জায়গায় নয়টা দোকান উঠে গেছে, সিক্স লিখতে গিয়ে নাইন লিখে দিচ্ছেন, ইংলিশ লিখতে গিয়ে সিক্সটাকে উল্টা করে নাইন হয়ে যায়, এটা করুন, যদি এটা করেন তাহলে কি হবে, মিউচুয়াল কি বলে মিস্টেক অফ দ্য পার্টিস, যদি মিউচুয়াল মিস্টেক অফ দ্য পার্টিস হয় তাহলেও কি আপনি রেক্টিফাই করতে পারবেন। আরেকটা হচ্ছে আদার ইনস্ট্রুমেন্ট ইন দ্য রাইটিং ডাজ নট ট্রুলি এক্সপ্রেস দেয়ার ইন্টেনশন, যদি যেটা চুক্তিতে ছিল এটা সত্যিকারের ভাবে যদি তার ইন্টেনশনটা প্রকাশ না পায়, ওই এটাই কি বলে আপনার, এটাও একটা ভুল আর কি, মানে স্পেসিফিক কি আপনার দোকান একটা নাকি দোকানের বাইরের কতটুকু জায়গা এখানে ইনক্লুড হবে,
দোকান হবে নাকি দোকানে বারান্দা শো নাকি দোকানের পিছনে জায়গাটা শো ইনক্লুড হবে, এটা যদি কেন ইন্টেনশনালি যদি কেন এক্সপ্রেস দেয়ার ইন্টেনশন, যদি ইন্টেনশনটা তারা যদি না বুঝতে পারে, যদি ইন্টেনশনটা না বুঝতে পারে তাহলে আপনার এটাও কি করতে পারবেন, রেক্টিফাই করতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তবে এই জিনিসটার একটা তামাদি আছে, কতদিনের মধ্যে আপনি সংশোধন কি আপনি ধরেন 30 বছর পর সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন? অবগত হবেন যখন থেকে, হ্যাঁ তখন থেকে আপনি কয় বছর পাবেন? 3 বছর। কোনটা? এটা হচ্ছে অভিপ্রায় প্রকাশ, যদি সঠিক ভাবে অভিপ্রায় প্রকাশ না পায় কতটুকু আপনি বিক্রি করলেন, এটা যদি সঠিকভাবে যদি অভিপ্রায় প্রকাশ না পায় তাহলে এটা কি হবে? সংশোধন করা যাবে, সংশোধন করা যাবে। তবে এটা কিন্তু ডিসক্রিশন পাওয়ার অফ কোর্ট, যে এটা কিন্তু কোর্ট উইল নট বাউন্ড, কোর্ট উইল নট বাউন্ড টু অ্যাকসেপ্ট ইউর ক্লেম অর অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। কোর্ট কিন্তু বাউন্ড নয়, এটা হচ্ছে ডিসক্রিশন পাওয়ার অফ কোর্ট। যদি বলা হয় ডিসক্রিশন পাওয়ার অফ কি, এটা কি, এটা কি স্বেচ্ছাধীন ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা নাকি দিতে বাধ্য, তাহলে কি বলবেন? এর একটি কোর্ট করতেও পারে নাও করতে পারে, এটা হচ্ছে ডিসক্রিশন পাওয়ার অফ কোর্ট। ঠিক আছে? হ্যাঁ, ওকে। এবার চলে আসেন আমরা 31 নম্বরটা মাথা রাখলেন, এখানে 32 নম্বর 33 নম্বর এগুলো প্রিজম, এখানে প্রিন্সিপাল অফ দ্য রেক্টিফিকেশন মানে এই কি বলে দলিলের যে মূলনীতিটা কি, এগুলো হচ্ছে এগুলা এই বিষয় না, এগুলো হচ্ছে এটা ব্যাখ্যা জাস্ট আর কি। আমরা চলে যাব হচ্ছে 35 নম্বরে, কত নম্বরে? 35 রেসিশন অফ দ্য কন্ট্রাক্ট, গুরুত্বপূর্ণ একটা ধারা। কি রেসিশন অফ দ্য কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট রদ অথবা বাতিল, এটা সাইন করো। হ্যাঁ, দলিল রদ অথবা বাতিল, এই কন্ট্রাক্ট চুক্তি, চুক্তি অথবা এই কি কখন কি করা যায়, রদ বা বাতিল করা যায়। এখানে বলা আছে ওয়েন রেসিশন মে বি অ্যাডজাস্ট, মানে কখন বিচারপূর্বক দলিলকে কি করতে পারে, বাতিল করতে পারে। অ্যাডজাস্ট বলা আছে, মে বি অ্যাডজাস্ট মানে এনি পার্সন ইন্টারেস্টেড ইন দ্য কন্ট্রাক্ট ইন রাইটিং মে সু টু হ্যাভ anxious rescission may be injured by the court in following cases, namely where the contract is voidable, mani bichar purbo kokhon dolil ta ki kora jay, batil kora jay, batil kora jay ba rod kora jay, dolil kokhon apni batil korar oi ta hocche shongshodoner jonno ar eta hocche batiler jonno, bujhte hobe oi ta hocche ki shongshodoner jonno rectification ar eta hocche kisher jonno, eta ki batiler jonno, kokhon batil korte parben ba kokhon rod korte parben ekta dolil, দলিলটা কর কি শর্ত এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে ওয়ার দ্য কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল, যখন কন্ট্রাক্টটা বাতিলযোগ্য হয় বা টার্মিনেবল বাই দ্য প্লেইনটিভ, যিনি কন্ট্রাক্টটা করেছেন তিনি তার দ্বারা যদি কি হয় ভায়োলেশন, মানে সে যদি বলে দেয় যে এটা বাতিল, শুরু দিয়ে বলে দিল বাতিল, যদি এটা বাতিলযোগ্য হয়, কি যোগ্য হয়, বাতিলযোগ্য হয়। আবার এখানে বলা আছে ওয়ার দ্য কন্ট্রাক্ট ইজ আনলফুল for the cause not apparent on the, ধরেন বাতিল যোগ্য কেমন হতে পারে, ধরে মাইনরে কোনো কন্ট্রাক্ট করবে সেটা তো বাতিল যোগ্য, মাইনর তো কন্ট্রাক্ট করতে পারে না, কোনো পাগল ইনসেন সে কন্ট্রাক্টটা করবে, সে কি করার অধিকার আছে না, তাহলে এগুলো অটোমেটিক্যালি ভয়েডেবল হবে, বাতিল হবে, কোনো মাইনরের কন্ট্রাক্ট কোনো অ্যাপ্লিকেবল হবে না, কারণ মাইনর তার কোনো হি হ্যাভ নো জুরিসডিকশন টু তাহলে কি এটা কি করা যাবে, বিচার পূর্বে এটা বাতিল দিতে পারবে, বলপূর্বক তো এটা প্রুভ করতে হবে, শুরুতে এটা প্রুভ করলে এটা বাতিল হয়ে যাবে আর কি। And specific problems of the contract lease has been made, parcel lease make, এই একই বিষয়, সেটা হচ্ছে যদি মোট কথা হচ্ছে যদি দলিল বাতিল হবে কিছু কখন, যদি এটা বাতিলযোগ্য হয় বা বল এক্তিয়ার বহির্ভূত হয়,
তাহলে কি করা যাবে, দলিলটা বিচার পূর্বকে এটা কি করে দিতে পারবে, বাতিল করে দিতে পারবে। ওকে, এবার চলে আসেন আমাদের হচ্ছে 39 হচ্ছে কি, দ্য ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে দলিল বাতিল এখানে 39 আর ওইটা তো চুক্তি বাতিল, সম্ভবত চুক্তি কন্ট্রাক্ট হচ্ছে বাতিল, আর এটা হচ্ছে ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে দলিল বাতিল, এটা হচ্ছে কন্ট্রাক্ট। কিন্তু আমরা রেকটিফিকেশনের ক্ষেত্রে বলেছি দলিল এবং চুক্তি দুটেই, ওখানে একসাথে সংশোধনের কথা বলেছি। এখানে দ্য ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট কখন করতে পারে, দ্য ওয়াইন ক্যান্সেলেশন মে বি অর্ডার, কখন এটা অর্ডার করতে পারে, এনি পারসন এগেনস্ট হুম দ্য রিটেন স্টেটমেন্ট ইজ এ ভয়েড অর ভয়েডেবল, যদি ভয়েড এবং ভয়েডেবল, ভুয়া অথবা কি, ভয়েডেবল মানে বাতিলযোগ্য, ভুয়া অথবা বাতিলযোগ্য যদি হয় এবং হ্যাজ রেসপন্সিবল অ্যাপ্রিহেনশন, যদি কোনো ধরনের আশঙ্কা থাকে, দ্যাট সাচ ইনস্ট্রুমেন্ট মানে এটা যদি ভুয়া অথবা বাতিলযোগ্য হয় বা বাতিলযোগ্য কোনো আশঙ্কা থাকে, তাহলে এটা কি কি করবে, আবার অথবা কজ হিম সিরিয়াস ইঞ্জুরি বা এটার জন্য যদি কোনো কি হয়, কোনো ক্ষতির আশঙ্কা থাকে, বড় ধরনের একটা কি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে এটা কি করতে পারবে, ক্যান্সেল করতে পারবে। গুরুত্বপূর্ণ কিন্তু এটা, ক্যান্সেল করতে পারবে মানে এটা যদি কোনো ক্ষতির কোনো কারণ হয়, ধরেন একটা জাহাজ, সমুদ্রে একটা জাহাজ চলার জন্য একটা সিওরদিনেস লাগে, সিওরদিনেস বুঝেন, সিওরদিনেস একটা শব্দ আছে, ট্রাম আছে, সিওরদিনেস মানে হচ্ছে সমুদ্র উপযোগী হওয়া, মানে এই এই রিকোয়ারমেন্ট গুলো তাকে ফিলফিল করলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, ইউ আর ফিট ফর সিওরদিনেস, তুমি সমুদ্রে চলাচলের জন্য তুমি উপযোগী। যদি কোনো জাহাজ সমুদ্রে চলাচলের জন্য উপযোগী হয় তাহলে জাহাজকে কি করবে, পারমিশন দেওয়া হবে, কিন্তু উপযোগী সার্টিফিকেট পেয়ে গেছে, উপযোগী সার্টিফিকেট পেয়ে গেছে, সমুদ্রে নেমে যাবে, এমন সময় দেখলো যে আসলে এটা কি না, উপযোগী না, কারণ এটা হর্ন নেই, বিপদে ডেঞ্জার হর্ন নেই, মানে বিপদে বলে একটা হর্ন আছে, আবার রেডিও আছে, রেডিও নেই, কিন্তু সিওরদিনেসের জন্য এটা শর্ত, মানে আপনি সমুদ্রের মাছ সমুদ্রে ডুবে যাচ্ছেন, আপনি হর্নটা দিতে পারছেন না, তো তখন সমুদ্রে আপনি সিওরদিনেস ওকে সার্টিফিকেট পেলেন, কিন্তু যখন নামছেন তখন দেখলো যে কি এগুলো নেই, তখন আপনি এটা কি করতে পারবে, এটা ক্যান্সেল করে দিতে পারবে, ক্যান্সেল করে দিতে পারবে। তখন আপনি একজনের সাথে কন্ট্যাক্টও করলেন, একজনের সাথে কন্ট্যাক্টও করলেন যে তাকে দুদিনের মধ্যে মালামাল ফেরত দিবেন, কিন্তু তাকে ফেরত দিতে পৌঁছা দিতে পারেন নাই সিওরদিনেসের কারণে, তখন কোর্টে যদি আপনি মামলা করেন, সে যদি মামলা করে আপনার বিরুদ্ধে, তাহলে কোর্ট আপনাকে স্পেসিফিক পারফরমেন্স দিবে না, কারণ এটা কি কন্ট্যাক্ট, এটা ক্যান্সেল করা যাবে, কারণ এটা বড় একটা ক্ষতির কারণ আছে, বুঝছেন কিনা, বড় ক্ষতির কারণ যদি ভীষণ হয়, অ্যাপ্রিহেনশন হয়, অ্যাপ্রিহেনশন মানে আশঙ্কা হয়, যদি বড় বিপদের আশঙ্কা হয়, যদি বিপদের আশঙ্কা থাকে তাহলে কি ইনস্ট্রুমেন্ট ক্যান্সেল করতে পারবে কিনা, পরীক্ষা আসতে পারে, তাহলে পারবে পারবে না এটা আপনি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওই আলোকে স্পর্শ করা থাকবে, এটা কি পারবে কি পারবে না, বা নিচের নিম্নে কোন তিনটি বা নিম্নে কোনটি দলিল ক্যান্সেল করার জন্য উপযোগী, বাতিলযোগ্য হলে বা অথবা হচ্ছে ডেঞ্জারস আশঙ্কা থাকলে এভাবে লেখা থাকে, ঠিক আছে। তবে এখানে আরেকটা আছে, ইফ ইনস্ট্রুমেন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড আন্ডার দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, কোর্ট শ্যাল অলসো সেন্ড এ কপি অফ দ্য ইনভিটি অফ দ্য অফিসার। এখানে বলা হচ্ছে আপনাকে যে যে দলিলটা বাতিল হলো, দলিলটা যে বাতিল হলো, এই দলিল বাতিলটা একটা কপি আপনাকে সাব রেজিস্ট্রার অফিসে পাঠাতে হবে, কারণ সেখানে তো এন্ট্রি করা আছে আপনার নামে। এটা প্রশ্নে আসছে, এটা প্রশ্নে আসছে, মানে আপনার আপনার যেহেতু এটা কি করা আছে, এন্ট্রি করা আছে সাব রেজিস্ট্রার অফিসে, তো সুতরাং আপনাকে এই দলিল সঙ্গে দলিলটা বাতিল করার কারণে এই জিনিসটা কপিটা কোথায় পাঠাতে হবে, সাব রেজিস্ট্রার অফিসে পাঠাতে হবে, কেন যেন এটা ওই ভাই এটা বাতিল করে দেওয়া হয় সাব রেজিস্ট্রার অফিসে। তবে এখানে এখানে এটা কি, এটাও কিন্তু এটার একটা তার সময় আছে, ক্যান্সেলেশন কতদিনের মধ্যে করতে পারে, ক্যান্সেলেশন অফ দ্য ইনস্ট্রুমেন্টের সময় হচ্ছে এটাও ওই কন্ট্রাক্টের মতো 3 বছর, কোর্ট ফি
এটা হচ্ছে মূল অ্যাডভোলোরিয়াম কোর্ট ফিল্ড, মূল অনুপাত। আমরা বলছি না কোর্ট ফিল্ড দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে নির্ধারিত, আর একটা হচ্ছে মূল্যানুপাতিক। একটা হচ্ছে নির্দিষ্ট ফিক্সড, আর একটা হচ্ছে মূল্যানুপাতিক। দুইটাই নির্দিষ্ট, আর বাকি যা আছে সবই মূল্যানুপাতিক। বুঝছিলাম না, মনে আছে? হ্যাঁ, তাহলে কোনটা কোনটা? ৪২ এবং ৯ হচ্ছে ফিক্সড, আর যত ধারা আছে সব ধারা কি মূল্যানুপাতিক। মূল্যানুপাতিক হচ্ছে কি? মূল্যের 2%। কত পার্সেন্ট? যত মূল্য এই সম্পদটার মূল্য যত হবে, ৫ লাখ হলে এটা 2% আপনাকে কোর্ট ফি দিতে, তবে সেটা ৪০,০০০ বেশি হতে পারে। ইট নট ভায়োলেটেড 40,000, এটা ৪০,০০০ বেশি হতে পারে। ঠিক আছে, যদি আপনার পরীক্ষা আসে ক্যান্সেলেশন অফ ডিড বা রেকটিভেশন অফ অ্যামেন্ডমেন্ট, এর কোর্ট ফি কি মূল্যানুপাতিক নাকি ফিক্সড, তাহলে কি বলবেন? এবার চলে আসে এগুলো নিচ্ছে, আমরা চলে আসি হচ্ছে ৪২-এ। চলে আসে ৪২-এ তো ডিক্লারেটরি ডিক্রিজ, ঠিক আছে, ঘোষণামূলক। ডিসক্রিপশন অফ দ্য কোড অ্যাজ টু ডিক্লারেশন অফ দ্য স্ট্যাটাস অর রাইট। কোড মনে রাখবেন, এই ডিক্লারেশন সুট এটা কি? ঘোষণামূলক মকদ্দমা। ঘোষণামূলক মকদ্দমা কয়টার ক্ষেত্রে হয়? ঘোষণামূলক মকদ্দমা কয় বিষয় দিতে পারে? দুইটা বিষয় দিতে পারে, একটা হচ্ছে এনি লিগ্যাল ক্যারেক্টার, আর আরেকটা হচ্ছে এনি রাইট টু এনি প্রপার্টি। একটা হচ্ছে ব্যক্তির আইনগত পরিচয়, আর একটা হচ্ছে আইনগত সম্পত্তি। এই দুইটার ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা লাগবে, আইনগত পরিচয় আর কি, আইনগত পরিচয় আর আইনগত অধিকার সম্পত্তি, আইনগত সম্পত্তি। ধর আইনগত অধিকার লিগ্যাল ক্যারেক্টার বলতে কেমন? লিগ্যাল ক্যারেক্টারটা কেমন? নো, লিগ্যাল ক্যারেক্টার বলতে এখানে বোঝাচ্ছে, ধর আপনি একটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন, আপনাকে ওই পদ থেকে সরাই দিবে, কারণ আপনি আপনি চেয়ারম্যান পদে কেন থাকবেন না, এর জন্য আপনি কি করতে পারবেন? আপনি প্রিন্সিপাল ছিলেন, আপনি প্রিন্সিপালের জন্য আপনাকে কি করা হলো? প্রিন্সিপাল থেকে সরাই দিচ্ছে, তখন আপনি কি করবেন? ওই পদটা ফেরার জন্য একটা এই ঘোষণামূলক মোকদ্দমা চাইবেন, তখন আপনাকে এই পদ দিয়ে এই প্রিন্সিপাল পদে তাকে কেন ফেরত দেওয়া হবে না, এই মর্মে আপনাকে কারণ দর্শনের এই দিবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে মেবি হচ্ছে অ্যাগ্রিড পারসন, যে ক্ষতিগ্রস্ত পারসন সে এটা করে। যে তবে এখানে মনে রাখতে হবে, এখানে বলা আছে যে দ্য সাকস শুড আস্ক ফর দ্য এনি ফার্দার রিলিফ, এখানে আনুষঙ্গিক প্রতিকারও চাইতে হবে আপনাকে, আর আনুষঙ্গিক প্রতিকার যদি না চান তাহলে কি? আনুষঙ্গিক প্রতিকার বলতে ধরেন হচ্ছে আপনি প্রিন্সিপালের জন্য আপনাকে প্রিন্সিপাল থেকে আজকে তিন মাস ধরে কি করা হয়েছে? হ্যাঁ, তিন মাস ধরে আপনাকে প্রিন্সিপাল থেকে সরাই দিচ্ছে, কিন্তু আপনি তিন মাসের বেতন সহ বোনাস সহ সব আপনি আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। ঘোষণামূলক মোকদ্দমা আপনাকে দখল সরাই দিচ্ছে, আপনাকে আপনি এ আছেন কি বলে, আপনি টাইটেল আছে, টাইটেল আছে আপনার, টাইটেল থেকে আপনার সরাই দিতে, আপনি টাইটেলও চাইতে হবে আবার কি দখলও চাইতে হবে। বুঝছেন কেন? আনুষঙ্গিক প্রতিকার এখানে চাইতে হবে, এখানে ফার্দার রিলিফ বলে এটাকে, আনুষঙ্গিক প্রতিকার এখানে চাইতে হবে। ঠিক আছে, এটার লিমিটেশন হচ্ছে এখানে লিমিটেশন দেয়া নেই, এখানে কি দেয়া নেই? লিমিটেশন দেয়া নেই। তবে মনে রাখবেন আমাদের লিমিটেশন একটা বলা আছে, ১২০ নাম্বার অনুচ্ছেদ বলা আছে, যদি কোথাও লিমিটেশন দেয়া না থাকে সেটার সেটার সময়সীমা হচ্ছে ৬ বছর যদি না দেয়া থাকে, তার মানে এটা যদি দেয়া নেই তাহলে আমার এখানে কতদিন? ৬ বছর। এটা কত শিডিউলে আছে? অনুচ্ছেদ একে, অনুচ্ছেদে একের ১০০ যদি
কোথাও যদি এ দেয়া না থাকে তাহলে সময়সীমা হবে কত বছর? সময়সীমা হবে না না কত বছর? ছয় বছর। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে আমরা ডিক্লারেশন স্যুট আমরা আমরা বললাম যে তাহলে এটা কোর্ট ফি কত? তিনশো টাকা, কিন্তু প্রত্যেকটা ঘোষণার জন্য 300 টাকা। ঠিক আছে, একটু পোজ করেন।